আমার সঙ্গে কেন খেলা করছো অনুরাধা? আমি জানি তুমি অন্যের, আজ থেকে তুমি অন্যের হয়ে যাবে। তো আমি নিজের মন থেকে তোমাকে বের করতেই পারছি না। আজ যে বিয়েতে বসবে সে বিজয় নয়, বিজয়ের লাশ বসবে। কারণ আমার মনটা তো তোমার কাছেই আছে। বিজয় বাবু, তা বলছি পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমার কি অসুবিধা হতে পারে বলে তোমার মনে হয়? তুমি জানো আমি রোজ 2 মাইল হাঁটতে পারি, দুধের দুধ একেবারে চুক চুক করে খেয়ে হজম করে ফেলতে পারি, বুঝেছো? তা কোন অসুবিধা আমার হতে পারে বলে তোমার মনে হয়? না না, আপনার ক্ষমতা সম্বন্ধে আমি সন্দেহ প্রকাশ করব এমন ধৃষ্টতা আমার নেই। আর আপনাকে দেখলেই বোঝা যায় আপনি দুধ কেন, গোটা মাংস খেয়ে হজম করে নিতে পারেন। মাংস? তুমি সাত্ত্বিক ব্রাহ্মণকে বলছো যে মাংস খাওয়ার কথা? চি 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 চি, রাধে রাধে রাধে। আরে আমি তো শুধুমাত্র একটা উপমা দিলাম, আপনি চড়ছেন কেন? দেখুন আজকে একটা শুভ দিন, আপনি দয়া করে রাগ করবেন না। রাগ করিনি ভায়া, আমি তো মানে রসিকতা করছিলাম। হ্যাঁ, এটা হলো উচ্চবর্গীয় রসিকতা, বুঝলে? এসব তুমি বুঝবে না। রাধে 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 রাধে। আচ্ছা বেশ, বসুন। দেখলি ত্রিলোচন ঘোড়াটা আবার এলো, এবার কি করব? আরে দাঁড়াও না সন্তোষী দিদি, আমি সব ব্যবস্থা করে রেখেছি, দেখো না এবার কি হয়। আপনি কি বলছেন বিজয়বাবু, আপনার মাথা ঠিক আছে? আমার মাথা এতদিন ঠিক ছিল না, তবে আজকে ঠিক আছে। আমি কিছুতেই আপনাকে আপনার নিজের পায়ে কুড়ুল মারতে দেব না। দোহাই আপনার, আপনি এই একই উপমা বারবার আমাকে দেবেন না। আমার শুধু মনে হয় আপনি ভাবছেন যে আমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে আপনার উপর চাপ সৃষ্টি করছি। আপনি সৃষ্টি করুন বা না করুন, কিন্তু চাপ সৃষ্টি তো হচ্ছেই। আমি আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি অনুরাধা, আর আপনিও জানেন সেটা, আপনি নিজে তাই দেখতে পাচ্ছেন। আমি ভাবি না, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। আমার রাধা মাধব আছেন, উনি ঠিক করবেন। আর আমি যদি বলি আপনার রাধা মাধবী আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে আপনি মেনে নেবেন তো? আর কি মানবো বিজয়বাবু, আমি তো সবটাই মেনে নিয়েছি, আমি তো নিজের মনকেও বুঝিয়ে নিয়েছিলাম। না, আপনি নিজের মনকে বোঝাননি, আপনি নিজের মাথাকে বুঝিয়েছেন। কিন্তু আপনার চোখ যে আপনার মনের কথাগুলো বুঝতে চাইছে না, আর সেই চোখে আজকে আমি আপনার অভিমান দেখতে পাচ্ছি। চুপ করুন বিজয়বাবু, চুপ করুন, এসো নাও আমার জন্য পাপ। এ অন্যায়, এটা খুব বড় অন্যায়। কিসের অন্যায়ের কথা বলছেন আপনি? আপনি যে কথাটা বলছেন সেটা অন্যায়। আর আমরা যেটা করছি সেটা অন্যায় না? মিতার সঙ্গে বিয়ে করে আমি সুখে থাকবো? ত্রিলোচন বাবুকে বিয়ে করে আপনি সুখে থাকবেন তো? সুখ এই শব্দটাই না শুনলে আমার এখন হাসি পায়। সুখ আমার কাছে ভূতের মতো, যার অস্তিত্ব আছে আমি জানি ঠিকই, কিন্তু কি হয় না হয়, কেমন দেখতে কোথায় আছে কিচ্ছু জানি না। শুধু লোকের মুখে শুনেছি সুখে থাকলে মানুষ এরকম থাকে, সুখে থাকলে মানুষ ওরকম থাকে। মানলাম, তাহলে কি আমরা সুখে থাকার চেষ্টা করব না? এখন আমার কাছে সুখের থেকে স্বস্তিতে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।